বিদ্যা যাতে শিক্ষিত না হয় সবাই যেন সত্যিকার অর্থেই শিক্ষিত হতে পারে মানে সশিক্ষিত হতে পারে যেন আর স্বাস্থ্যবিধি হ্যাঁ ম্যাক্সিমামই মাস্ক পরে আছে আর হলো ওখানে মাস্ক হলো বিলি করতেছে মায়ের কাছে আমাদের প্রত্যাশা অফকোর্স আমরা যেন সবাই সুখ ও শান্তি নিয়ে আমাদের জীবনকে লিড করতে পারি যেহেতু এটার মানে মন্দির এখন সবাই আসছে ওইভাবে তো স্বাস্থ্যবিধি মেনটেন করা হচ্ছে না তবে সবাই দেখছি যেটা আর কি যে মাস্ক পরছে সবাই সবাইকে ভালো রাখুন এর বিষয়ে শান্তি প্রতিষ্ঠা করুন এবং এখন চলমান মহামারী এটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে আমরা চাই যেন আমাদের বিদ্যা এবং বুদ্ধি দান করুন এবং আমাদের সবাইকে ধৈর্য দান করুন যাতে আমরা ঠিকঠাক মতো পড়াশোনা করে এখান থেকে বের হতে পারি এবং জীবনে ভালো কিছু করতে পারি আর স্বাস্থ্যবিধি এখানে সবাই যেহেতু মাস্ক পরছে এবং ঠিকঠাক মতো সব কিছু মেনে চলছে সামাজিক দূরত্ব হয়তো মেনটেন করা এখানে সম্ভব হচ্ছে না যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং অবশ্যই এখানে অনেক মানুষ একসাথে থাকবে তারপরেও যেহেতু মাস্ক সবাই পরছে এবং এটা মানে অ্যাসিওর করা হচ্ছে যে সবাই যেহেতু মাস্ক পরছে